মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল বালির পঞ্চাননতলায়। সৌম্য দাস 65 বছর বয়সী ব্যক্তি, বালির নবীন সময় এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় ইলেকট্রিক পোস্টে হাতে দিয়ে তার মৃত্যু হয়। বালির পঞ্চাননতলায় বৃষ্টির জল জমে যায়, সেই জলের উপর দিয়ে যেতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। কি নাম গো? কি একটু বাইট দাও, ঘটনাটা ঘটেছে কিছুই না, বৃষ্টি হচ্ছিল, আমরা খবর পাই কি একজন কারেন্ট খেয়ে পড়ে গেছে। তো এসে দেখি টস, মানে ওটা হচ্ছে সিএসসি পোস্ট থেকে এইচএমসি পোল লাইন নিয়েছে। এইচএমসি পোলটা কদিন আগেও গরম হয়েছিল, বলার সত্য রাত্রিবেলা সিএসসি রে এসে মানে খবর দেয় দিতে এসে ওরা লাইনটা কেটে দিয়ে দেয়। তারপর আজকে এই ঘটনা ঘটে যায়। উনি পাশেই থাকেন, শম্ভু দাস, নবী চকলার পেছনেই থাকেন, ডংলিপাড়া, প্রশান্ত চ্যাটার্জি। এটা হচ্ছে পদ্মবাবু রোড আর পঞ্চাননতলার সংযোগস্থল। তো এই পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পোস্টটাতে শর্ট হয়ে আছে, কারেন্ট হয়ে আছে। তো আমাদের এই এলাকার একজন বাসিন্দা, তো এখান থেকে যাচ্ছিলেন হয়তো কোনো কাজের জন্য, বয়স অনুমান হবে আপনার 70, ঠিক আছে। তো যাচ্ছিলেন, উনি হয়তো কোনো কারণে অসুস্থ ছিলেন, তো কোনো কারণে হয়তো পোস্টটাতে হাত দিয়েছে, দিতে তো ওখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে উনি ওখানেই সঙ্গে সঙ্গে মারা গেছে। সিএসসির লোক এই এখন এসছে, তো লোকাল থানা এসে বডিটাকে নিয়ে গেছে। আমরা বাড়ির লোককেও খবর দিয়েছি, আর আমরা এখন না, এর আগেও একবার দুবার নাকি আগুন লেগেছে, একবার দুবার নাকি অনেকে লোকাল লোক শর্ট খেয়েছে এখানে, সেটা হয়তো গুরুত্ব দিয়েও দেয়নি। কিন্তু এখন যেহেতু প্রবল বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য হয়তো অতিরিক্ত মাত্রায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছেন। আমার নাম গোপাল মণি।